প্রথমেই আমি কালেক্ট করে নিচ্ছি একটা ট্রাক ভেহিকল। আর তোমরা কিন্তু দেখেছো আমি কি কি ভেহিকল আজকে কালেক্ট করবো। সবগুলো ভেহিকলই কিন্তু খুব কালারফুল আর আমার খুব পছন্দের এই ভেহিকলগুলো। তো একে একে আমি নিয়ে নিচ্ছি বড় একটা বক্সের মধ্যে। তো এই বক্সটিকে নিয়ে আমি কিন্তু চলে যাব আজকের হাইডিং স্পটে। তো তোমরা একে একে দেখে নাও। আর শেষ কিছু ভেহিকল রয়েছে, এই ভেহিকলগুলো নিয়েই কিন্তু আমি চলে যাব। তো দেখো গাইস, আমি কিন্তু এই বক্সটাকে নিয়ে চলে এসেছি চমৎকার একটা ন্যাচারাল পরিবেশে, যেখানে আমি বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখবো আমার এই ভেহিকলগুলোকে। তো প্রথমেই হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকল, 6 চাকার একটা কাভার্ড ভ্যান, পপুলার একটা ভেহিকল। চাকাগুলো দেখো কত চমৎকারভাবে তৈরি হয়েছে এই ভেহিকলটা। তো আমি কিন্তু এই ঝোপটার মধ্যে লুকিয়ে ফেললাম আমার প্রথম ভেহিকল। আর এবার কিন্তু এখান থেকে হাতে নিয়ে নিচ্ছি একটা বাস ভেহিকল, একটা সুপার হিরো টয় বাস। আর এই বাসটি কিন্তু একটা স্পাইডারম্যান ক্যারেক্টারের স্টিকার দ্বারা মোড়ানো একটা চমৎকার 6 চাকার সুপার বাস। তো এই ঝোপের মধ্যে আমি এবার লুকিয়ে রাখবো আমার ভেহিকলটাকে, আর এর সাথে কিছু লতাপাতা দিয়ে ঢেকে দিব। আর এবার কিন্তু এই বাস্কেট থেকে কালেক্ট করে নিব একটা পুলিশ ভেহিকল, হোয়াইট কালারের একটা টয় পুলিশ কার, যার উপরের দিকে রয়েছে লাল নীল সাইরেন বাতি, আর সামনের দিকটাতে রয়েছে একটা পুলিশ লোগো, ফুলি হোয়াইট কালারের। এই ভেহিকলটাকে আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। আর গাইস, খুব সহজেই কিন্তু আমি হাইড করে ফেললাম একটা পুলিশ ভেহিকল। আর এবার কিন্তু এই বক্সটাকে নিয়ে সামনের দিকটাতে চলে যাব, যাতে আমার কিছু ভেহিকল এই ঝোপগুলোর মধ্যে লুকিয়ে ফেলতে পারি। আর এই লক্ষ্যে এখান থেকে হাতে নিয়ে নিচ্ছে একটা ডাবল ডেকার বাস, স্কাই ব্লু কালারের একটা সিটি ভেহিকল টয় ডাবল ডেকার বাস, বেশ কিছু কালারফুল স্টিকারে মোড়ানো এই ভেহিকলটাকে আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে ফেললাম। আর এবার কিন্তু আরও একটা ভেহিকল হাতে নিয়ে নিয়েছি, আর এই ভেহিকলটা হচ্ছে একটা ট্যুরিস্ট বাস, একেবারে নতুন একটা টয় ভেহিকল, যার পেছনের দিকটাতে রয়েছে নাম্বার প্লেট। তো দেখো তোমরা এই ট্যুরিস্ট বাসটিকে কত চমৎকারভাবে এই ভেহিকলটা তৈরি হয়েছে। তো এবার কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এই ঝোপের মধ্যে লুকিয়ে ফেলার জন্য। আর গাইস, আমি কিন্তু লুকিয়ে ফেলেছি আমার ভেহিকলটাকে। আর এবার কিন্তু আমি এই সামনের দিকটাতে লুকিয়ে ফেলবো আমার পরবর্তী কিছু ভেহিকল। আর পরবর্তী ভেহিকল আরও একটা বাস ভেহিকল, টয় স্কুল বাস, পার্পেল কালারের, এই হালকা ধরনের প্লাস্টিকের তৈরি স্কুল বাসটিকে আমি এই ঝোপের ভিতর লুকিয়ে রাখলাম। আর এবার কিন্তু হাতে নিয়ে নিব একটা কনস্ট্রাকশন টয় ভেহিকল, কনক্রিট মিক্সার ট্রাক, 6টি চাকার, মিডিয়াম সাইজের একটা প্রোডাক্ট, হেভি প্লাস্টিক দিয়ে তৈরি এই ভেহিকলটা কিন্তু অসাধারণ দেখতে। তো এই ভেহিকলটাকে এবার আমি লুকিয়ে ফেলবো এই ঝোপের ভিতরে। আর গাইস, এই ভেহিকলটাও কিন্তু হাইট হয়ে গেল, দেখতে দেখতে আমি কিন্তু বেশ কয়েকটা ভেহিকল হাইট করে ফেলেছি। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা রিয়েলিস্টিক ভেহিকল, টয় স্কুল বাস, রেড কালারের একটা টয় স্কুল বাস। আসলে হাতে নিয়েই বুঝে ফেলেছি খুব চমৎকার আর ভালো মানের একটা প্রোডাক্ট। তো এবার কিন্তু আমি এই ভেহিকলটাকে এই কর্নারে ঝোপের মধ্যে লুকিয়ে ফেলেছি। আর গাইস, এরপরে আমি এই বক্স থেকে কালেক্ট করে নিব একটা ডাবল ডেকার বাস, ব্যান্টেন স্টিকারে মোড়ানো একটা টয় ডাবল ডেকার বাস। তো আমি এই বাসটিকে কিন্তু এবার লুকিয়ে ফেলবো এই ঝোপের মধ্যে। আর গাইস, আমি কিন্তু এই ভেহিকলটাকে এখানে রেখে দিয়েছি, আর এবার বক্স থেকে কালেক্ট করে নিচ্ছি আমার পরবর্তী একটা ভেহিকল, একটা মোটর বাইক যার একটা হ্যান্ডেল ভাঙা রয়েছে। তো গাইস, আমি কিন্তু এবার আমার এই গ্রিন কালারের সস্তা মানের প্লাস্টিকের তৈরি প্রোডাক্টটিকে এই দিকটাতে রেখে শুকনো খড় দিয়ে ঢেকে দিলাম, আর এর সাথে সাথে হাইট হয়ে গেল আমার পরবর্তী একটা ভেহিকল।
আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছে একটা সিটি ক্লিনিং গার্বেজ ট্রাক, ব্লু কালারের একটা টয় ভেহিকেল, একটা সিটি ক্লিনিং গার্বেজ ট্রাক। তো আমি কিন্তু এই ভেহিকেলটাকে জাস্ট এই ঝোপের মধ্যে ফেলে দিব, আর এরই সাথে সাথে আমার ওই ভেহিকেলটাও লুকিয়ে ফেললাম। গাইস দেখো, এই ভেহিকেলটাকে কিন্তু আমি লুকানোর চেষ্টা করেছিলাম, বাট এই ভেহিকেলটা প্রপারলি লুকানো সম্ভব হয়নি। তো এই জন্য আমি এবার এই ভেহিকেলটাকে এই ঝোপের মধ্যে রেখে গেলাম। আর এবার কিন্তু আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব আজকে শেষ ভেহিকেল, একটা বিশাল সাইজের ব্যান্টেন স্টিকারে মোড়ানো কন্টেইনার ট্রাক, একটা কিং সাইজের ভেহিকেল। এই ভেহিকেলটার মধ্যে কিন্তু বেশ কিছু ব্যান্টেন ক্যারেক্টার স্টিকার রয়েছে। তো এই ভেহিকেলটাকে এবার আমি এই ঝোপের মধ্যে ফেলে দিব, আর আমি চলে যাব আমার বক্সের কাছে, দেখব আর কোনো ভেহিকেল রয়েছে কি না। গাইস আমার বক্সটা কিন্তু সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে। তো অলরেডি তোমরা দেখে ফেলেছো আমি কি কি ভেহিকেল আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করেছি আর বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।